আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহে হুজুর আমার সঙ্গী সাথীদের ঘরে বললেন বাবা মুরিদের আর সঙ্গীরা আনা সাগর থেকে উজুটা করে নাও আল্লাহর আসরের নামাজের সময় হয়ে গিয়েছে বাবা আল্লাহর আসরের নামাজটা জামাতের সঙ্গে আদায় দেওয়া যাক হুজুরের সঙ্গী সাথীগণেরা আনা সাগরে উজু করার জন্য নেমে গেলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলা সলাহ ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন সবাই উজু করতে নেমে গেলেন আর আল্লাহর ওলি খাজা বাবা উনি বলেছিলেন বাবারা আমার উজু আছে আমি হিন্দের জমিনে সর্বপ্রথম নামাজের আজানটা আমি নিজে দেব একটু জবান খুলে বললেন না সুবহানাল্লাহ হায় হায় হিন্দুস্তানে যিনি প্রথম আজান দিলেন তিনি আমার খাজা বাবা সেই নামাজ কোন গানে আমরা ছাড়তে পারি ইস মুসলমান নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল হবে কোনো ইবাদত কবুল হবে আমার পেয়ারা ভাইরা ফিরে আসুন তওবা করুন আপনারা জানেন না আমার রাসূলুল্লাহর জন্য জুয়েলাতুল আরদু মাসাজিদা 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 তাম পৃথিবীটাকে আল্লাহ সেজদার জায়গা করে দিয়েছেন একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ রাহমাতুল্লাহ আলাইহে আজান দিতে লাগলেন হাইয়ালা সালাহ হাইয়ালাল ফালাহ আওয়াজটা যখন ছড়িয়ে যায় রাজ বিল্ডিং থরথর করে কাঁপতে লাগে রাজ বিল্ডিং এর কাছের কারুকার্য খচিত কাজগুলো ঝনঝন করে ভেঙে ভেঙে পড়তে লাগে রাজা পৃথ্বীরাজ বলতে লাগে কে আজান দিয়েছে জলদি করে যাও ওনাকে ধরে নিয়ে এসো এসে দেখছেন একজন জবরদস্ত আল্লাহওয়ালা মাথায় তার আমামা মুখ ভরা দাড়ি চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় চমকায় জোরে বলুন না সুবহানাল্লাহ উনি তখন আজান দিচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ এক সময় আজানটা শেষ হয়ে গেল রাজার স্টাফ বলতে লাগলেন ও ফকির সাহেব এখানে আজান কেন দিলেন চলেন আপনাকে রাজা ডেকে পাঠিয়েছে এখনই আপনাকে হাজিরা দেওয়ার লাগবে আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ বলেছিলেন বাবা অবশ্যই যাব রাজাইন মানতে হবে রাজাইন মানবেন না কি রাজাইন আমরা মানি না রাস্তা দিয়ে যখন যাই ভারতবর্ষের নিয়ম বাম দিক দিয়ে যাওয়া আরবের নিয়ম হাজি সাহেব তো কি ডান দিকে না আহ ডান দিকে এক এক দেশের এক এক নিয়ম রাজাইন আমরা মানি তো আমার পেয়ারা ভাইরা উনি বললেন অবশ্যই রাজাইন মানবো যেতে লাগবে বাবারা হেকমত করে বললেন আমি একা যাব না আমার স্টাফগুলো যাবে ওরা কিন্তু জানতো না হুজুরের সঙ্গীরা আছে ওরা হুজুরকে একা দেখেছিল হুজুরের সঙ্গীদের যখন আনা সাগরে উজু করতে দেখলেন আল্লাহর ওলি বললেন বাবা ওদের সঙ্গে করে নিয়ে তবে যাই একটু দাঁড়িয়ে যাও একটু অপেক্ষা করো এখানে তোমাদের রাজা যখন নদীর কিনারায় আনা সাগরের কিনারায় বসার ব্যবস্থা করেছে একটু বসে যাও বাবা ওদের ঘর উজুটা করে আসতে দাও অযুটা করে আসতে দাও বসে গেল আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ দুটো হাত তুলে দোয়া করছে আল্লাহ পাক আমি আসি না আপনার পেয়ারা হাবিব নবী কামলিওয়ালাই যে আমাকে পাঠিয়েছেন আটি জোরে বলেন আল্লাহ পাক সেই নবী কামলিওয়ালার ওসিলা দিয়ে অবতাগু ইলাহি ওসিলা ওসিলা দিয়ে দোয়া চাইছে আল্লাহ ওরা যারা বসে গিয়েছে নদীর কিনারায় ওরা যেন বসেই থাকে আনা সাগরের কিনারায় বসেই থাকে হুজুর দোয়া করলেন তারা বসে গেলেন বসেই থাকলেন হুজুরের স্টাফ ওযু করে উঠে আসলেন আল্লাহর ওলি খাজা বাবা বলতে লাগলেন চলেন বাবা যাই কিন্তু তারা ওঠার ক্ষমতা রাখে না
আল্লাহর ওলি যখন দেখছেন তারা যাচ্ছে না, হুজুর ওই সময় বলেছিলেন বাবারা আপনারা যখন উঠছেন না, আপনারা যখন যাচ্ছেন না, সঙ্গীদের বললেন বাবা দেরি করে লাভ নেই, এসো বাবা আসরের নামাজটা জামাত করে পড়া যাক, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আল্লাহর ওলি নামাজের ইমামতি করতে লাগলেন। ওরা সবাই তাকিয়ে দেখছে, তাকিয়ে দেখছে, মাগরিবের সময় হয়ে গেল, সুবহানাল্লাহি না তুমসুন, আবার আজান, আবার রাজার তরফ থেকে ফোর্স এসে পৌঁছালো। ওরা দেখতে এসে কি হলো জানেন, ওরা যখন খাজা সাহেব হুজুরকে বলছেন যাওয়ার জন্য বলেছে, হুজুর বলেন বাবা ওদের ঘরে উঠাও, যারা উঠাতে যায় তারা ওদের সঙ্গে এক হয়ে যায়, আগের স্টাফ বলতে লাগে তবে একটু বসে যাও, তোরা দেখে যা ইসলাম কিসকো বলা যাতা হায়, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, ইন্না কারামাতাল আউলিয়া হাকুন ওয়া ইন্না মুজিজাতুল আমবিয়া হাকুন, খাজা বাবার কারামাত বলে কথা। দ্বিতীয় স্টাফ যারা এসেছিল ওরাও যখন বসে গেল একেবারে জ্যাম হয়ে গেল, আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ আরামের সঙ্গে মাগরিবের নামাজের ইমামতি করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আবার ঈশার নামাজ, ঈশার নামাজ, আবার আজান, হাইয়া আলা সালাত, হাইয়া আলা সালাম, আবার ঈশার নামাজ, আজান, আজান, কি হচ্ছে? রাজা নিজে আসছে, চলো আমি যাব, আমি যাব, কথা বুঝছেন না? বুঝছেন না? একজন যে খবর দিচ্ছে স্যার যাবেন না, কেন বাবা? যিনি এসেছেন ওনার নাম খাজা মঈনুদ্দিন, উনি এত বড় সুন্নাতের পাবাং, উনি শুধু একা নয়, ওনার আব্বাও যেমন, ওনার আম্মাও তেমন, ওনার জিন্দেগিও তেমন, বলুন না জোরে সুবহানাল্লাহ, ওনার আব্বা যেমন আল্লাহওয়ালা এত্তেবায়ে সুন্নতওয়ালা, ওনার মাও তেমন এত্তেবায়ে সুন্নতওয়ালা, ওনার মা জননী যখন ওনাকে দুগ্ধ পান করিয়েছিলেন বিনা অজুতে পান করাতেন না, বিনা অজুতে পান করাননি, ওনার মা ওনাকে প্রসব করার পরে যেদিন পবিত্রা হয়েছিলেন তার পর দিন থেকে প্রতিনিয়ত অজু করতেন, তবে মঈনুদ্দিনকে কোলে তুলে নিয়ে বুকে দুগ্ধ পান করাতেন। মা বাপ ভালো না হলে বাচ্চা ভালো হবে? কথা বুঝছেন না? বুঝছেন না? খাজা বাবার আম্মা জাহান বলেছেন আমার বেটা মঈনুদ্দিন যখনই দুধের জন্য একান্ত, আগে অজু করতাম, আগে অজু করতাম, ইসলামের রং আছে, আমলের রং আছে, কালার আছে, অজু করতাম, তবে মঈনুদ্দিনকে কোলে তুলে নিয়ে বুকে দুগ্ধ পান করাতাম, জোরে বলুন না সুবহানাল্লাহ, হায় হায় কোথায় ইসলাম? এমনি রসুল্লাহ বলেননি শেষ জামানা ইসলাম থাকবে, নাম কাস্ত ইসলাম। চলেন একটুখানি বলে শেষ করে দিই, আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ এশার নামাজ পড়লেন, এশার নামাজ, এশার নামাজ, রাজা নিজে আসছে। একজন যে বলছে যদি দেশ বাঁচাতে চান ওনার নামাজ পড়াটা বন্ধ করে দেন, উনি রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন তো? আহা পড়বেন, তাহাজ্জুদের নামাজ তো পড়বে বাবা, লেকুল্লে সাইয়েন, ছোট্ট একটা হাদিস বলি, মিশকাত শরীফে হাদিস এসে গেল মনে, লেকুল্লে সাইয়েন জামবিন মিসলা ওহদিন, রসুল আমার বলেছেন বাবারা রাতের গভীরে এশার নামাজটা পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে, বড় ভালো হয় তাহাজ্জুদের সময় যদি দোয়া চাইতে পারো, ওই দোয়াতে মোনাজাতে যদি তোমাদের চোখের কোনা দিয়ে দুটো ফোঁটা ছোট ছোট মাছির মাথার থেকে ছোট ছোট পানি, লেক কাতরা তিন, এক কাতরা পরিমাণ পানিটাও যদি চোখের কোনা দিয়ে গড়িয়ে যায়, মিসলা ওহদিন ফি মিজানিহি, কাল ময়দানে মাশারে মিজানের পাল্লায় এক এক ফোঁটা চোখের পানি কাল্লা ওহদ পাহাড় পরিমাণ আল্লাহ পাক ওয়েট করিয়ে দেবে, একদিকে গোনা থাকবে অপরদিকে চোখের পানির নেকির, ওহদ পাহাড় কাল্লা চাপিয়ে দেবে যাতে করে চোখের পানি ঝরা বান্দা বান্দিরা আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। আল্লাহুম্মা আফিয়াত, আহ
সংক্ষেপ বাবা আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে কাঁদবেন। আজকে আমরা হাসতে শিখেছি, জলসার মাহফিলে এসে হাসছি। প্রতি একটা জলসা এমন নাই যে জলসার আগের দিনে নানান রকমের কি বলে এখন সব বেরিয়েছে গজল, এটা ওটা সেটা হচ্ছে না হচ্ছে না, শিল্পী টিল্পী এনে হই হই হচ্ছে না হচ্ছে না। এই কথা বলেন আপনারা, হায় হায়, আমরাও ছোট বয়সে হুজুরদের অস শুনেছি, আলেমদের অস শুনেছি, ছোটরা মুরব্বীদের জিজ্ঞেস করে দেখো, জলসা মহাপিলে বসলে শুধু কান্নার কান্না থাকতো, এখন কান্নার অসগুলো উঠেই গেছে, ইস চোখের পানি নাই। অথচ রাসূলুল্লাহ বলেছেন মিসলা ওহদিন, ওহদ পাহাড় পরিমাণের মতো আল্লাহ পাক তোমাদের চোখের ফোটা পানিটাকে আল্লাহ ওয়েট করে দেবেন, ফি মিজানিহি, মিজানের পাল্লায় আল্লাহ চাপিয়ে দেবেন, যাতে তোমাদের গোনাটা মাফ হয়ে গিয়ে হালকা হয়ে গিয়ে তোমরা জান্নাতে পৌঁছাতে পারো। আটু জবান খুলে বলেন, আটু জোরে বলেন, আল্লাহর ওলি কাজা বাবা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহে, আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়েন, দোয়া করেন। তাহাজ্জুদ নামাজ কদিন কদিন পড়তে হয়, কদিন বাবা? রাসূলুল্লাহ ডেলি পড়তেন, ইত্তেবায়ে সুন্নাত তারি নাম, এশা যেমন ডেলি তাহাজ্জুদ তেমন ডেলি। কথা বুঝছেন না বুঝছেন না? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী আমার এমন একটা দিন যায় না যে রাতে রাসূলুল্লাহ তাহাজ্জুদ পড়েন না। ও মুসলমান শুনে রাখুন, আল্লাহর কসম, যদি কোনো দিন আমার নবীর উপর দিয়ে তাহাজ্জুদ নামাজটা ছেড়ে যেত, নবী আমার সেই দিনের তাহাজ্জুদের নামাজটা ফরজ নামাজ যেমন কাজা পড়ি, অমন করে আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজের কাজাটাও আদায় করে দিতে। আমার পেয়ারা ভাইরা, ইত্তেবায়ে সুন্নত খাজা বাবা গরিবে নেওয়াজ তাহাজ্জুদ পড়েন, তাই একজন যে বলছে স্যার ওনার তাহাজ্জুদ পড়া যদি বন্ধ করতে না পারেন আপনি রাজত্ব বাঁচাতে পারবেন না, যদি বন্ধ করতে চান তাহলে আরা সাগরের চতুর্দিকে উঁচু করে পাড় দেন, খাজা বাবা যেন উঁচু করতে নামতে না পারে, আর যদি নেমেই যায় যেন উঠতে না পারে, জানতান প্রকারে তাহাজ্জুদ পড়াটা বন্ধ করার লাগে। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহে, আল্লাহ পাকের তরফ থেকে জানতে পেরে গেলেন রাজা মতলব আগামীকাল আনা সাগরে উঁচু করে পাড় দেওয়া হবে, আর আমি নামতে পারবো না, আমাকে নামাজ পড়তে দেবে না। হুজুর ঝরঝর করে কাঁদছেন, ও মুসলমান শুনে রাখুন, আল্লাহ নবী হাদিস পাকে এই জন্য বলেছিলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। সবাই শুনছেন তো? রাসূলুল্লাহ বলেছিলেন ইত্তাকু, তোমরা পরেশ করবে ফিরাসাতাল মুমিনে, আল্লাহর ওলিদের অন্তর চক্ষু থেকে, ফাইন্নাহু কেননা ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা, আল্লাহওয়ালা গনেরা আল্লাহ নূরের তাজাল্লার ভিতর থেকে দেখতে পায়। আটু জোরে বলেন, খাজা বাবা কাল্লা পাক জানিয়ে দিলেন, তাই কুতুবুদ্দিন বাগদারী মুরিদকে বলছেন ও বাবা কুতুবুদ্দিন যাও বাবা যাও, এক লোটা পানি এনে রাখো, রাতের ভাগে তাহাজ্জুদ নামাজটা পড়তে যাতে সহজ হয়ে যায়। আপনারা জানেন এক লোটা পানি আনলেন, আনা সাগর শুকিয়ে গেল। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজকে যারা চিনত না, ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম, ইসলামকে যারা জানতো না, শরীয়তের নাম যারা শোনেনি, সকাল হয়ে যাওয়ায় আনা সাগর শুকার দেখে এলাকার মানুষেরা সবাই খাজা বাবাকে জেনে গেল, ইসলামকে চিনে গেল, যাদের নসিব চওড়া তারা খাজা বাবার হাতে হাত রেখে ইমানের কলেমা পড়ে কাতারে কাতারে মুসলমান হতে লাগলো। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহওয়ালা গোনেরা, শেষ সময় আপনারা যারা গিয়েছেন চোখে দেখেছেন খাজা বাবাকে উপর থেকে পাথর মেরে শেষ করে দেব, পাথর চাপিয়ে শেষ করে দেব, রাজার স্টাফ পাথর গড়িয়ে দিল, তাই না?
খাজা বাবা গরিবের নেওয়াজ পাথরের দিকে ফিরে বলছে, মনে রাখিস তুই আল্লাহ সৃষ্টি, আমিও আল্লাহ সৃষ্টি। আমি যদি আল্লাহর হস্তে কানে এসে থাকি, রে পাথর তোকে আমি হুকুম দিলাম তুই দাঁড়িয়ে যা, সুবহানাল্লাহ বলবেন না, আঙুল দিয়ে ঠেকিয়ে দিলেন তুই দাঁড়িয়ে যা, জোরে বলেন, ঝুলন্ত অবস্থায় পাথরটা শুধু দাঁড়িয়ে যায় না, যাতে করে কেয়ামত পর্যন্ত মানুষ ইসলামকে ভুলে না যায়। আজকে 2022 আজও পর্যন্ত পাথরটা ঝুলন্ত অবস্থায় মজুদ আছে। আরেকটু জোরে বলেন, তাই আমি হাতটা জোর করে বলে যাব, বড় মেহনতের ইসলাম। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন বান্দার হয়ে যায়, রাজ শক্তিও পারল না। সুবহানাল্লাহ বলেন, খাজা বাবার সঙ্গে ছিল আল্লাহর কুদরতি শক্তি, তিনি শুধু বাঁচেন না বাঁচার উদাহরণ হয়ে গেলেন। এটাই আল্লাহ পাক মেসেজ দিতে চাইলেন, ওরে হিন্দের মুসলমানেরা তোরা কামেলে মোকাম্মাল হয়ে যা, তোরা আমার মসজিদের বান্দা বেনে যা, সেজদাওয়ালা রুকুওয়ালা হয়ে যা। ওরে হিন্দের মুসলমানেরা, তোদের খাজা বাবাকে যেমন আমি আল্লাহ বাঁচিয়েছি, তেমন তোদের ঘরও আমি আল্লাহ বাঁচিয়ে দেব। বান্দারে তোরা আমাকে ভুলে যাস না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মাওলা আর কাউকে পাবি না। মনে রাখিস আমি আল্লাহর মধ্যে বড় ভালোবাসা। আল্লাহুম্মা আমার হায়াতুন নবী কামলিওয়ালা, খাজা বাবা গরিবে নেওয়াজকে নিজের দরবারে ডেকে নিয়েছিলেন। একটু বলি, আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহে হুজুর আমার রসূলুল্লাহর দরবারে অবস্থান করছেন, জামাতের সঙ্গে নামাজ পড়েন, রসূলুল্লাহর মাজার জিয়ারত করেন, ইসলামের খিদমত করেন। রাতের ভাগে যখন উনি ঘুমিয়ে যান, খাজা বাবা বলেছেন আল্লাহ পাকের শুকরিয়া, হায়াতুন নবী কামলিওয়ালা আল্লাহ পাক আমার নসিব কেমন করে দিলেন, তার ভালোবাসার খাতিরে প্রতি রাত্রে রাত্রে আমি মাইনুদ্দিন আজমেরি নবী কামলিওয়ালাকে খাবে খাবে দেখতে লাগলাম। এমন একটা রাত আমার উপর দিয়ে যায় না যে রাত্রে আমি মাইনুদ্দিন আমার নবী পাককে দেখি না, পরম প্রতি রাত্রে রাত্রে আমি মাইনুদ্দিন আমার রসূলুল্লাহর দিদার পেতে থাকি। আগো বাবু, রসূলুল্লাহকে যারা একবার দেখবে তারা জান্নাতে যাবে না যাবে না? তাদের জন্য জাহান্নাম হারাম, আল্লাহর জান্নাত ওয়াজিব। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হলে খাজা বাবা গরিবে নেওয়াজকে নবী আমার আদেশ করছেন, বাবা মাইনুদ্দিন যাও, আল্লাহ দুনিয়া সাইর সফর করো, আল্লাহর শরীয়তের দাওয়াত দাও, আর হিন্দের জমিনে গিয়ে তুমি ইসলামের পতাকাটা উড্ডীন করো। সংক্ষেপ, খাজা বাবা গরিবে নেওয়াজ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন মাফ করবেন, আমি আপনার দরবার ছাড়বো না। কেন বাবা ছাড়বে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন একটা রাত যায় না আমি আপনাকে দেখি না, প্রত্যেক রাত্রে রাত্রে দেখি আপনার দিদার পাই। আমি যদি মদিনা ছেড়ে চলে যাই আমি আপনার দিদার থেকে মাহরুম হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পাঠাবেন না, আমি আপনার মদিনা ছাড়ব না। আমার দিকে ফেরেন, আল্লাহ নবী আমার বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন যাও, বাবা যাও,
আমি নবীর দোয়া চাইছি আল্লাহ চাই পৃথিবীর তুমি যেখানেই থাকো না কেন যাও না কেন আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার দিদার হয়ে যাবে একটু জবান খুলে বলবেন না তবে না খাজা বাবা কদম বাড়ালেন সংক্ষেপ বহু দেশ ঘুরে হিন্দে আসলেন বহু দেশ ঘুরে হিন্দুস্তানে আসলেন জোরে বলুন না সুবহানাল্লাহ সংক্ষেপ আরো আজমির শরীফে পৌঁছালেন বলুন না জোরে সুবহানাল্লাহ আনা সাগরের পাশে পৌঁছালেন সময়টা তখন আল্লাহর আসরের নামাজের সময় একটু জোরে বলেন সময়টা আমরা ষোলো আনা ইমানদার হতে পারি দুনিয়ায় ভালো থাকতে পারি দুনিয়ায় শান্তি পেতে পারি আর আখেরাতেও আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারি যিনি বলছে কোরআন হাদিস ছাড়া মানে যাবে না তার কাছে বড় বড় সেট মোবাইল সেট কথা বুঝছেন না বুঝছেন না মসজিদে কোরআন শরীফ আছে আছে না সময় থাকলে আমি এনে দেখাতাম আপনি বলতে পারেন ওই 30 পারা কোরআন যেটা আপনারা তেলাওয়াত করেন আমরা তেলাওয়াত করি বাড়িতে রাসূলুল্লাহর জামানায় ছিল এরকম কথা কিছু বুঝছেন না বুঝছেন না 30 পারা কোরআন ছিল ওই রকম যেমন আমাদের ঘরে আছে মসজিদে আছে হযরত আবু বকর সিদ্দিকের জামানায় ছিল মনে হয় হযরত ওমর ফারুকের জামানায় ছিল মনে হয় তাও তো না শুক্রবার জুম্মায় সানি খুতবা দ্বিতীয় খুতবা যখন ইমাম সাহেব পড়ে তখন শোনা হয় না একটু একটু ঘুমানো হয় সত্য করে বলবেন খুতবার মধ্যে দুরাকাত নামাজের মর্তবা জোরে বলুন না সুবহানাল্লাহ বহু মুসল্লি আছে খুতবা শেষ তবে মসজিদে ইন করে সবার লাস্টে জয়েন করছে প্রেজেন্ট করছে আর সবার আগে কথা কিছু বুঝতে পারতে হয় কোথায় আছেন আপনি ইমাম সাহেব সানি খুতবা জামিউল কোরআন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিয়ত শুক্রবারে পড়ে না পড়ে না আল্লাহর কোরআন শরীফ পাককে যিনি জমা করেছিলেন একত্রীকরণ করেছিলেন তিনি হলেন ইসলাম জামানার তৃতীয় খলিফা হযরত ওসমান জিন্নুর আইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাক যাক এমন করে অনেক কথা আছে তাই শেষ জামানায় এসে অন্যের কথা শুনে মোবাইলের কি চটকে পড়ে হ্যাঁ আমার ভাষা একটু এরকম মোবাইলের চটকে পড়ে ইমানটাকে বিকিয়ে দিতে যান না আল্লাহওয়ালা বাবাজিরা ফিরে আসুন আপনারা জানেন না আমার রাসূলুল্লাহ আমাদের জন্য এত দোয়া করতেন আল্লাহ আখিরি জামানা শেষ জামানা আল্লাহ ওদের প্রতি আপনি দয়া করবেন আল্লাহ ওদের ইমানটা আপনি বাঁচিয়ে নেবেন রাসূলুল্লাহ বলেছিলেন বাবারা তোমরা কি একটু সুন্নতের উপরে দায়েম কায়েম থাকতে পারবে না আমি রাসূলুল্লাহ বলে গেলাম আল্লাহ চায় যদি আমার সুন্নতকে তোমরা ধরে থাকতে পারো মহব্বত করতে পারো কাল ময়দানে মাহশারে আমি নবী যখন আল্লাহ জান্নাতে যাব আমি একা যাব না আমি তোমাদের সঙ্গে করে নিয়েই তবে আল্লাহর জান্নাতে যাব জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমরা মানব কি করে রাসূলের শান তো জানি না রাসূলের মানি আমরা জানি না রাসূল কিসকে বলা যেতে হয় আমাদের নবীর দরজা কি তিনি কি কেমন আগে জানতে হবে না হবে না এই কারো কথা ভক্তি সহকারে মানতে গেলে আগে তার সম্পর্কে জানতে হবে তো তার ইতিহাসই জানি না ভালো করে তার শান জানি না তার মান জানি না তার সুন্নত আমাদের কাছে গাত্র দাও হবে কি করে এই জন্য প্রথম ওয়ার্ক ফার্স্ট ওয়ার্ক প্রথম কাজ হবে আমাদের রসুলের শানকে জানা মানকে জানা আমার নবী কি আমার নবী কাকে বলে কথা বুঝছেন না
তাহলেই দেখবেন তার সুন্নতগুলো তরিকাগুলো আমার আপনার কাছে অতিব প্রিয় হয়ে যাবে আর আমলটা আল্লাহ সহজ করে দেবে সুবহানাল্লাহ বলবেন না নাকি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কে এই মসজিদটা তৈরি করেছেন মিস্ত্রি দিয়ে তো পয়সা দিয়েছিলেন তো দিয়েছেন বাড়ি করেছেন মিস্ত্রি দিয়ে রাজমিস্ত্রি পয়সা দিয়েছেন তো দিয়েছি আমরা সবাই দিই কাবা তৈরি হলো আল্লাহর হুকুমে এই মসজিদের সেন্টার বলছি জানা কথা দুটো বলি একটু পরে যাচ্ছি জলসায় মেল লাইনে কাবা তৈরি হলো আল্লাহ পাকের দরবারে নবী ইব্রাহিম খলিলুল্লাহ কাবাকে যখন সংস্কার করলেন কমপ্লিট করলেন উনি আল্লাহ পাককে বলেন আল্লাহ আপনার কাবা আপনার হুকুমে বানালাম মসজিদে নামাজ পড়ি তখন কি বলি কাবাতি শরীফাতে বলি না আল্লাহ আপনার হুকুমে আপনার কাবা বানালাম আমাকে কাবা তৈরির মজুরি দিন মজুরি দান করেন আমার আল্লাহ পাক বলেন ইব্রাহিম কি মজুরি নেবে বান্দা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম হুজুর আমার আত্তাখিজু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা মাকামে ইব্রাহিম হাজী সাহেবরা দেখেছেন মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আল্লাহ কাবা তৈরির মজুরি বাবদ আপনার কাছে আমার দাবি আমার কলিজার টুকরা ইসমাইল জাবিহুল্লাহর বংশে আখিরি জামানার নবী নূরু নবী রাহমাতাল লিল আলামিন আলামিন জোরে বলুন না সুবহানাল্লাহ নবী কামলিওয়ালা জোরে বলেন না সুবহানাল্লাহ নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিনকে আমারই বংশে আমার ইসমাইলের বংশে আপনি দুনিয়ায় পাঠাবেন এটাই আল্লাহ আপনার কাবা তৈরির মজুরি বাবদ আপনার কাছে আমার দাবি জি আল্লাহ মজুরি বাবদ আমার দাবি আমার বংশে আমার ইসমাইলের বংশে যেন আখিরি জামানার পয়গম্বর চলে আসেন জোরে বললেন না সুবহানাল্লাহ যে আমার নবীকে চেনেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত দোয়া চাইছেন আল্লাহ কবুল করলেন সংক্ষেপ বলছি আল্লাহ কবুল করলেন তাই রাসূলুল্লাহ ইসমাইলি বংশে দুনিয়ায় তশরিফ রাখলেন বলুন না জোরে সুবহানাল্লাহ আল্লাহ নবী দুনিয়াতে আসলেন আর কোন নবী দুনিয়াতে কি বলছিলাম আসবে না কত নবী দুনিয়ায় এসেছেন লক্ষ লক্ষ নবী রাসূল কিন্তু কজন নবীর মেরাজ হয়েছে আমার সঙ্গে একটু কথা মেলান কজন নবীর মেয়েরাজ হয়েছিল কজন পাঁচজন কজন মুরব্বী বলছে একজন আপনারা কি বলছেন বাবাজি মেয়েরাজ নবুয়াত একমাত্র অধিকারী হয়েছিলেন আমার রসুল্লাহ অন্য কোন নবী এ মেয়েরাজের হকদার হতে পারেননি মুসলমান মনে রাখুন আমি কি বলছিলাম আমরা এখানে ওয়াজ শুনতে এসেছি না আল্লাহ নিয়ে এসেছেন মনে আছে ওয়াজটা এ আমরা শুনতে এসেছি না আল্লাহ নিয়ে এসেছেন আমরা কেউ আসেনি আল্লাহ নিয়ে এসেছেন বলছিল মনে আছে রাসূলুল্লাহ মেরাজ করেছিলেন আল্লাহর কসম আমার নবী পাক যাননি বরং আল্লাহ পাক আমার নবী পাককে নিয়ে গিয়েছিলেন হুজুর যাননি আল্লাহই হুজুরকে নিয়ে গেছিলেন আজকে মেরাজের চাঁদের কত তারিখ ওটা জানা নেই তো আজকের বাংলা তারিখ কত সবাই জানি কাল বারোই গেছে মুখস্থ না থেকে পারে যে কাল বারো আজকে ১৩ কালকে রে আগামীকাল ১৪ তারপরে ওই দেখে বলছে বলিস নি যা বলে হুজুর বলো এরাও চেনে দেগঙ্গা হুজুর কি তালে কথা বলে ১৫ই ফাল্গুন বাংলায় বলে গেলুম চেষ্টা করবে ছেলেরা ভাইয়েরা মুরব্বীরা মায়েরা বেটিরা আগামী কাল বাদ পরশু মেরাজুন নবুয়াতের তারিখ জোরে বলুন না সুবহানাল্লাহ হ্যাঁ আগামী কাল বাদ পরশু এই রজবের চাঁদের ২৬ তারিখ দিন গত রাত রাসূলুল্লাহ মেরাজ করেছিলেন আল্লাহ হুজুরকে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন না জোরে হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ কথা বুঝছেন সামান্য একটু বলবো নাকি সামান্য একটু বলবো মেরাজের অসব করা যাবে না এসব দীর্ঘ কথা আমার আল্লাহওয়ালা বাবা জিরান
মিরাজুন নবুয়াত আমার রাসূলুল্লাহ আল্লাহর দরবারে গিয়েছিলেন যে আল্লাহর দরবারে আল্লাহ উম্মে হানিফ বিনত আবি তালেবের ঘরে রাসূলুল্লাহ শুয়েছিলেন জিবরাইল আমিন ফেরেশতা আসলেন বোরাককে সঙ্গে করে নিয়ে খুব সামারি করে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন আপনাকে দেখতে চেয়েছেন একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবী আমার মিরাজের তারিখে ওই রাতেরে ওযু করে নিলেন ঘরের দরজাটাকে টেনে দিলেন মায়ে জামজাম জামজামের পানিতে ওযু করলেন বোরাক পৃষ্ঠে সওয়ার হলেন বাইতুল মুকাদ্দাস শরীফে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি যাসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা মসজিদ আকসা জেরুজালেম হ্যাঁ মসজিদ আকসা ইমামতি করলেন আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা একে একে নবী আমার আসমান পাড়ি দিচ্ছেন প্রথম আসমান দ্বিতীয় আসমান এমন করতে করতে পঞ্চম আসমানে পৌঁছালেন পাঁচ নম্বর একজন নবীর সঙ্গে দেখা হলো প্রত্যেক আসমানে এক একজন নবীর সঙ্গে দেখা হয়েছিল আমি ছেটে কেটে বলছি সালাম করলেন জিবরাইল আমিন বলেন হুজুর ইনি একজন নবী এনার নাম হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম যার দুনিয়ায় কোনো কবর নাই বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা ওয়া রাফানাহু মাকানান আলিয়া কোরআন পড়তো হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামের দুনিয়ায় কোনো কবর নেই শুনেছেন তো আপনারা উনি সরাসরি জান্নাত থেকে যে শুনেছেন তো শুনেননি হ্যাঁ আল্লাহ জান্নাতের দোরগোড়ায় গেলেন ইন্তেকাল হলো তারপরে জান্নাতে চলে গেলেন সংক্ষেপ করলাম হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে আমার রাসূলুল্লাহর মোলাকাত হয়ে গেল কিন্তু সে জায়গাটা আল্লাহ পাকের জান্নাতের বারান্দা বারান্দা এটা মসজিদ তো এর বারান্দা কই নাই কই ওই আছে আল্লাহ বারান্দা লাগে একটা হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জান্নাতে আছেন ও জান্নাতে তালা মারা আমার রাসূল বললেন ভাই জিবরাইল ইদ্রিস নবী ও ভাই নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম কি ব্যাপার আপনি তো বহু আগে জান্নাতে চলে এসেছেন আমি তো দেখছি আপনার জান্নাতের ঘরটা তালা মারা তালা মারা তালা মারা কিন্তু কেন হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে এত বড় দরজাওয়ালা করেছেন আপনি সকল নবীদের নবী তামাম নবীগণেরা আল্লাহ পাকের জন্য দিওয়ানা স্বয়ং আল্লাহ পাক আপনার জন্য দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক বলে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত আমার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে না প্রবেশ করবে আমি কোন নবীকে জান্নাতে প্রবেশের পারমিশন দিলাম না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই বারান্দায় সীমাবদ্ধ আপনি এসে জান্নাতে যাবেন তবেই আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো আল্লাহুম্মা আল্লাহ আপনাদের অসুবিধা নাই তো একটু সংক্ষেপ সংক্ষেপ বলছি অসুবিধা হচ্ছে না তো কথা বলে পঞ্চম আসমানে ষষ্ঠ আসমানে নবী মুসা কালিমুল্লাহ সপ্তম আসমানে নবী ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা হলো বলুন না জোরে সুবহানাল্লাহ জি ইন্দা সিদরাতুল মুনতাহা নবী আমার সিদরাতুল মুনতা বলে একটা জায়গা আছে সেই জায়গায় পৌঁছালেন ওখান থেকে বাহন চেঞ্জ হলো আল্লাহ নবী রাফরাফে চড়ে আল্লাহ পাকের দরবারে পৌঁছালেন
সত্তর হাজার মতান্তরে নব্বই হাজার কথোপকথন করলেন, জান্নাত জাহান্নাম সব দেখলেন, সব দেখলেন, দেখে ফিরছেন। কত অক্ত নামাজ নিয়ে ফিরছিলেন ভাই, একটু কথা বলেন, জোরে বলেন, পঞ্চাশ। আপনারা পড়ছেন কত? আমরা পড়ছি কত? পাঁচ। তাহলে কি আল্লাহ জানতেন না? এই কথাগুলো বোঝার চেষ্টা করুন, আমি ঘটনাটা শোনার জন্য নয়, ঘটনা পরে হবে। আল্লাহ কি জানতেন না পাঁচ অক্ত নামাজ থাকবে? জানতেন না? জানতেন না? তাহলে পঞ্চাশ কেন দিলেন? যে আমার পেয়ারা ভাইরা আল্লাহ পাকের তামান্না, আমার হাবিবকে আমি আল্লাহ পাক প্রথমবার যদি পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিই, আমার হাবিব সোজা দুনিয়ায় চলে যাবে, আমার সঙ্গে আর দেখা হবে না, আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেবো, মাঝখানে নবী মুসা কালিমুল্লাহকে দাঁড় করাবো, আমার হাবিব তার উম্মাদের জন্যে নামাজ কমাতে বারে বার বারে বার বারে বার আমি আল্লাহ পাক আমার দরবারে ফিরবে আর আমার সঙ্গে দেখা হবে, দেখা হবে, দেখা হবে। আমি নবী যেমন আমার, আমি আল্লাহ যেমন আমার নবীকে দেখবো, আমার হাবিবও তেমন আমাকে দেখবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বস কি বোঝা যায়? যে কথা বুঝছেন না? বুঝছেন না ভাই আমার? সংক্ষেপ, রাসূলুল্লাহ চলে আসলেন, মেরাজুন নবুয়াত, নবী মুসা কালিমুল্লাহকে দেখতে চেয়েছিলেন, অথচ রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ আমাকে দেখা দেবেন বলেই তবে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন নাকি? আপনি জোরে বলেন। মুসা কালিমুল্লাহ দেখতে চেয়েছিলেন, যে পরের রসগুলো আপনারা জানেন, দেখা পেয়েছিলেন না পাননি? এই মুসা নবী আল্লাহকে দেখে দেখতে পেয়েছিলেন কি পাননি? অথচ আমার আল্লাহ হুজুরকে দেখা দেবেন বলেই দাওয়াত করলেন, আমার পেয়ারা হাবিব আপনি আসুন, আমি আর আপনি দুজনে সামনা সামনি সামনা সামনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন রাআইতু রাব্বি লাইলাতাল মিরাজে ফি আহসানে সুরাতিন, বাবারা আমি রাসূলুল্লাহ মিরাজে আমার আল্লাহ পাককে খুব খুব সুন্দর চেহারায় দেখেছিলাম। ওই থাক আল্লাহ, তাহলে আগে তার শান জানি, আগে তার মান জানি, যদি জানতে পারি তার সুন্নাতে তাবেদার হতে পারবো। যখনই তাবেদার হয়ে যাব, এতেবায়ে সুন্নাত ওয়ালা হয়ে যাব, আল্লাহর কসম সবাই দুশ্মন হলেও আমার আল্লাহ বন্ধু হয়ে গিয়ে আমাদের ঘরে যেমন দুনিয়ায় বাঁচাবে, সুবহানাল্লাহ বলেন, তেমন আখেরাতেও বাঁচিয়ে দেবে। তার জ্বলন্ত উদাহরণ, হিন্দুস্তানে এই যে এখানে নামাজের জন্য যে স্থানটা করা হয়েছে মসজিদ, হিন্দুস্তানে মসজিদ ছিল বাবা, আজান ছিল, নামাজ ছিল, হ্যাঁ, যিনি সর্বপ্রথম আজান দিয়েছিলেন নামাজের জন্য তিনি কে জানেন? একজন বলতে পারবেন? খুশি হব। হিন্দুস্তানে যিনি সর্বপ্রথম আল্লাহর ঘর কেন্দ্রিক জলসা তো, হ্যাঁ, ইনি পীর মানবে না, ইনি শায়েখ মানবে না, ইনি মুর্শিদ মানবে না, হ্যাঁ, ইতিহাসটা ঘেটে দেখেন কি খাজা বাবা নয়? জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু কি জুড়বো নাকি সামান্য জুড়বো? সবাই শুনবেন, কয়েকটু হাত উঁচু করে সমর্থন দেন তো, না রে তকবি, তাই ভালো তো। আমি একটু টাপ আছি, মানিয়ে নেবেন। কি বলছিলাম? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, তার ইত্তেবায়ে সুন্নাত, পান্দা যখন নবীওয়ালা হয়ে যাবে তখন সে কি হবে? বস বুঝে না তো, আরে আল্লাহওয়ালা হয়ে যাবে, নবীওয়ালা হলেই আল্লাহওয়ালা হবে। কথা বুঝছেন না?
আমার পেয়ারা আমার আল্লাহওয়ালা গনেরা আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহি এত সুন্নাতের পাবান ধরেন একটা সামান্যতম সুন্নত উনি তরক করেন না আমরা তো সুন্নতকে মূল্য দিই না মর্যাদাই দিই না এই দস্তরখানে বিছিয়ে খাওয়া কি জোরে বলেন নিজের বাড়িতে না হুজুর হুজুর আসলে তখন কথা বুঝছেন না হার হামেশা হার হামেশা এখানে এসে বসে অশুনছি তো কিভাবে বসে অশোনা সুন্নত যে কসম আল্লাহর ইসলাম এমন একটা ধর্ম এ টু জেড বলেছে তাই আমার ইসলাম আজও তাক নাম্বার ওয়ান বলুন না জোরে সুবহানাল্লাহ সংক্ষেপ করছি কত সুন্নত ছেড়ে যায় হতে পারে না আমার পেয়ারা ভাইরা নবী আমার আমাদের ঘরে এত প্যার করেছেন বাবারা একটা সুন্নত কেউ যদি আমল করতে পারো আমি নবী আল্লাহ পাকের দরবারে দোয়া করেছি এক একটা সুন্নতের বিনিময় এক একটা সুন্নতের ওসিলায় আমার আল্লাহ পাক তোমাদের নাম আমলে 100 করে শহীদের দরজা দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ মান তামাসসাকা বিসুন্নাহ ইনদা ফাসাদি উম্মাহ ফালাহু আজরু মিয়াতা শহীদিন 100 শহীদের দরজা আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ এত সুন্নাতের পাবাদ হয়ে গেলেন আমার নবী পাককে এত অনুসরণ অনুকরণ করেছিলেন মুসলমানের ঘর তো এ আমাদের ঘরে ঘরে আল্লাহর কোরআন নাই আল্লাহর কোরআন শরীফ আমাদের ঘরে ঘরে আছে না নাই জি নবী আমার ফরমালেন তাদের ঘরে আল্লাহর কোরআন শরীফ পাক থাকবে ঠিকই কিন্তু প্রতিনিয়ত তেলাওয়াত হবে না ওলা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রিসমুহু উম্মাতেরা তেলাওয়াত করবে রেশম প্রথা অনুযায়ী মা বাপের মওতের দিনে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে শবে বরাতে শবে কদরে মেরাজে মহরমে বিশেষ বিশেষ তারিখে আল্লাহর কোরআন শরীফ পাকটা তেলাওয়াত হবে বাকি দিনগুলো আল্লাহর কোরআন পাকের কোনো খোঁজ সন্ধান থাকবে না জি মিলিয়ে নেন দুনিয়ায় ঘুরছেন তো আল্লাহ দুনিয়া দেখছেন না যে সব লৌকিকতা সব নয় বেশিরভাগ লৌকিকতা কিন্তু হেদায়েতের উত্তম পন্থা কি বলুন তো এই বেকাল বিন সালিম এই প্রশান্তিময় অন্তর কালবের হেদায়েত বান্দা যতক্ষণ না পাচ্ছে প্রকৃত হেদায়েত সে হতে পারবে না আমার আল্লাহওয়ালা বাবা জিরান রসুলুল্লাহ বলেছিলেন বাবা সাহাবায়ে কেরামেরা তোমরা হলে আখিরি জামানার উম্মাত এটা কোন জামানা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহায় ফুৎকার করবেন শুনেছেন তো একটু বলবো নাকি এক মিনিট শুনেছেন না ইসরাফিল ফেরেশতা সব থেকে সুন্দর দেখতে যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন বাবু সমস্ত ফেরেশতাদের প্রথম সৃষ্টি করেছিলেন আমার আল্লাহ ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলুন না জোরে সুবহানাল্লাহ জি জিবরাইল আমিন নয় মিকাইল নয় আজরাইল নয় ইসরাফিল আল্লাহ রসুল বলেছেন ওয়া মা সাহাবায়ে কেরামেরা হযরত ইসরাফিল ফেরেশতার মুখ্য দায়িত্ব অনুপে সুর কোরআন পাক তো অনুপে সুর ফুৎকার করবেন রসুলুল্লাহ ফরমালেন মোট তিনবার তিনবার ফুৎকার হবে এক এক ফুৎকারে ফোকের মাঝে চল্লিশটা চল্লিশটা বছর কেটে যাবে
একবার ফুঁক দেওয়া শুরু হবে। কতদিন বললাম? রসুল্লাহ বললেন 40 বছর। কোনো বেলাং থাকবে না, গ্যাপ থাকবে না, রেস্ট থাকবে না। আল্লাহ রসুল বলেন ওই ফুৎকারের আওয়াজটা এত তীব্র থেকে তীব্রতর হবে, যত সময় বাড়বে তত আওয়াজটা এত তীব্র থেকে তীব্রতর হবে, কান ফাটা আওয়াজ হবে, কান বয়ে বয়ে খুন বইবে, নাক দিয়ে খুন বইবে, চোখ দিয়ে খুন বইবে, গর্ভবতী মায়েদের গর্ভপাত হয়ে যাবে। খাওয়ার জন্য লোকমা হাতে করে নেবে, এক লোকমা খানা মুখের কাছে নেবে, আর খাওয়া হবে না। এত তীব্র থেকে তীব্রতর আওয়াজটা হবে, মানুষ অতিষ্ঠ হয়ে পড়বে, সারা দুনিয়ার মানুষ পাগল বেশে ছুটবে বাঁচার জন্যে, সারা দুনিয়া। আল্লাহ রাসূল ফরমালেন সমস্ত দুনিয়ার মানুষদের অবস্থা একই হবে, পূর্ব দিকের মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, পশ্চিম দিকের মানুষেরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, উত্তরের মানুষেরাও মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, দক্ষিণের মানুষেরাও মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে। কথা বুঝছেন? কুদরত সবাই ভাববে পিছন দিক দিয়ে, তাই বাঁচার জন্যে সামনে ছুটবে। চতুর্দিকের মানুষ যখন সামনাসামনি হবে, মরতে কতক্ষণ লাগবে বাবা? অস্কি বোঝা যায় এ দুনিয়া ফাঁকা হতে কতক্ষণ লাগবে? তাহলে ইনি বলছে এখনো নামাজের সময় হয়নি, এই কথা বুঝছেন? ইনি বলছে পরে ঠিক করে নেবে, সামনে সপ্তাহ থেকে লাগবে। হ্যাঁ আল্লাহ, কথা বুঝছেন? আল্লাহ রাসূল ফরমালেন ওয়া মাসাবায়ে কেরামেরা, সারা দুনিয়ার মানুষ কুল্লু শাইয়িন হালিকুন ইল্লা ওয়াজাহু, একমাত্র আল্লাহ ব্যতীত কেউ আর বেঁচে থাকবে না, সারা দুনিয়াটা ফাঁকা হয়ে যাবে, চট্টল ময়দান হয়ে যাবে, আসমান বেগে ভেঙে খান খান হয়ে যাবে। সারা দুনিয়াতে যত পাহাড় পর্বত আছে বাবু, ধুলোর মতো উড়বে, গিয়ে নদীতে পড়বে, নদীও থাকবে না, সাগর থাকবে না, সমুদ্র থাকবে না, এখানে একটু গর্ত আছে না, এরকম কোনো জায়গা থাকবে না, সব সমতল হয়ে যাবে। কথা বুঝছেন? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম মুখে বাঁশি নিয়ে আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা করছেন। কবে থেকে মুখে বাঁশি নিয়েছেন জানেন? একটু বলবো নাকি? যবে থেকে রসুলুল্লাহ দুনিয়ায় এসেছিলেন, আল্লাহ নবীকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠালেন, একটুখানি আগে চলেন, হযরত নবী আদম সফিউল্লাহকে আল্লাহ দুনিয়ায় সর্বপ্রথম পাঠালেন, হযরত ইসরাফিল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক ডেকে বললেন, ও ফেরেশতা ইসরাফিল, কিয়ামত দেরি আছে, এখন আমার নবী আদম সফিউল্লাহকে পাঠানো হয়েছে, লক্ষ লক্ষ নবী দুনিয়ায় যাবে, ও ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আদম সফিউল্লাহকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাতে পারি, মনে রেখো সম্মুখে নবী নূহ পয়গম্বর যেতে বাকি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। সুবহানাল্লাহ, একটু বলবেন না আমার জন্য, না আল্লাহ আল্লাহ রসুলের জন্য, যে দেখবেন ভুল না হয়, যেন যা হবে সব আল্লাহ আল্লাহ রসুলের জন্য, বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইসরাফিল আদম গিয়েছে, সম্মুখে নবী নূহ পয়গম্বর যেতে বাকি আছে, মুখে বাঁশি নেওয়ার সময় হয়নি, কেয়ামত দেরি আছে,
আল্লাহ পাক এই দুনিয়ায় নবী নূহ পয়গম্বর চলে আসলেন, আল্লাহ পাক বললেন ফেরেশতা এখনো কিয়ামত দেরি আছে, সম্মুখে নবী ইব্রাহিম খলিলুল্লাহ যেতে বাকি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম অযকুরু ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। সম্মুখে নবী ইব্রাহিম খলিলুল্লাহ যেতে বাকি আছে, ওতে মুখে বাসি নেওয়ার সময় হয় না, কিয়ামত দেরি আছে। আল্লাহ পাকের দুনিয়ায় এক সময় নবী ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসলেন। আমি দুটো একটা বলছি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? একটু বলবো তো। আল্লাহ পাক বলেন ফেরেশতা ইসরাফিল এখনো কিয়ামত দেরি আছে, সম্মুখে নবী মুসা কালিমুল্লাহ যেতে বাকি আছে। নবী মুসা যেতে বাকি, কিয়ামত দেরি আছে, মুখে বাসি নিতে হবে না। কোন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। নবী মুসা কালিমুল্লাহ হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম এক সময় দুনিয়ায় চলে আসলেন। আল্লাহ পাক বলেন ফেরেশতা ইসরাফিল যদিও নাকি নবী মুসা দুনিয়ায় এসেছেন, কিন্তু মনে রেখো ফেরেশতা কিয়ামত দেরি আছে, এখন বাসি নেওয়ার লাগবে না, না এখন রেডি হতে হবে না। আল্লাহ পাকের দুনিয়ায় এক সময় নবী মুসা কালিমুল্লাহ হুজুর চলে আসলেন। আল্লাহ পাক বলেন ফেরেশতা এখনো কিয়ামত দেরি আছে, সম্মুখে নবী দাউদ খলিফাতুল্লাহ যেতে বাকি আছে। আমি ধারাবাহিকতার উপরে দুটো একটা বলছি, এ কথা বুঝছেন না? ধারাবাহিকতার সঙ্গে যে কোনো একটা নবীর নাম মনে আসলো আর বলে দিলাম জি না, যার পরে যারা এসেছেন ঠিক সেই সিরিয়াল অনুযায়ী বলছি। কিন্তু দোয়া করেন, আল্লাহ পাকের দুনিয়ায় নবী দাউদ খলিফাতুল্লাহ চলে আসলেন। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ পাকের দুনিয়ায় উনি জন্ম নিলেন, ও মুসলমান আল্লাহ পাক বলেন ফেরেশতা এখনো সময় বাকি আছে, কিয়ামত দেরি আছে, কেন যেন ইসরাফিল সম্মুখে নবী ঈসা রুহুল্লাহ যেতে বাকি আছে। কোন সময় এসেছি এইটা বোঝানোর জন্য বলছি, হাতের সময় আছে কিনা এই কথা বুঝছেন না। ও আতাইনা ঈসা ইবনে মারিয়াম আল বাইয়্যিনা, আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের বেটা ঈসা রুহুল্লাহ দুনিয়া চলে আসলেন। আল্লাহ পাক আমার বললেন ও ফেরেশতা ইসরাফিল এখনো কিয়ামত দেরি আছে, বাসি নেওয়ার লাগবে না, সম্মুখে আমার নবী কামলিওয়ালা রাহমাতাল আলামিন নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যেতে বাকি আছে। যে ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খলত মিন কবলিহি রসুল, আগেকার রসুলরা চলে এসেছেন, এবার আমার রসুল, আমার পেয়ারা ভাইরা, আল্লাহ নবী দুনিয়ায় তখনও আসেননি, কেবল আসবেন সময়টা নিকটবর্তী। রবিউল আওয়াল শরীফের 12 তারিখ বলেই বলি, সোমবার বলেই বলি, 12 তারিখ বলেই বলি সোমবার, ওয়াক্তে সবে সাদেক আমার রসুল্লাহ দুনিয়ায় আসছেন। আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে বললেন ও ফেরেশতা ইসরাফিল এতদিন বারণ করেছিলাম তুমি বাসিটা নেবে না, সিঙাটা নেবে না, এবার তুমি রেডি হয়ে যাও, কেন জানো ইসরাফিল আমার নবী যেই না দুনিয়ায় জন্ম নেবে সঙ্গে সঙ্গে তুমি মুখে বাসিটা নিয়ে রেডি হয়ে যাবে, কেন যেন ফেরেশতা আমার নবী দুনিয়ায় যাওয়া মানেই সম্মুখে কিয়ামত। কথা কি বোঝা যায়? আর কোন নবী যাবে না, এবার সম্মুখে কিয়ামত। বাবু রসূলুল্লাহ এসেছেন কতদিন হয়ে গেল? 1500 বছর প্রায় কাছাকাছি নয় কি? যে তাহলে আমরা এসেছি কোন যুগে? একেবারে শেষ যুগে, যে জামানায় ঈমান বাঁচানোটাই সবথেকে কঠিন। আমাদের যদি ঈমানটাই চলে গেল, আল্লাহ গোনা খাতা মাফ করুন, আমল কোনো কাজ দেবে বাবা?
এই কথা বলেন না কেন আপনারা? ঈমান আগে না আমল আগে জানেন? ঈমান আগে, তারপরে নেক আমল, তারপরে জান্নাত জাহান্নাম যা হবে সব পরে। ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। কোরআন পাঠ তো ইন্নাল্লাযীনা আমানু, প্রথম আল্লাহ ঈমানের কথা বললেন, তারপর আল্লাহ বললেন ওয়ামিলুস-সালিহাত নেক আমল, তারপরে আল্লাহ বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তারপর আল্লাহ জান্নাতের কথা বললেন, প্রথম ঈমান, তারপরে নেক আমল। যে কোন আমল নয়, আমেলুস সলে নেক আমল। বদআমল আছে না? আছে যে। আল্লাহ বললেন নেক আমল, তারপরে বললেন জান্নাত। প্যারা ভাই আমার, আমাদের জন্য মুখ্য সম্পদের নাম হচ্ছে আল ঈমান বিল্লাহ। আমাদের মুখ্য সম্পদের নাম হচ্ছে ঈমান। ও আমার প্যারা ভাইরা, আল্লাহওয়ালা করেরা, তাই নবী আমার বলেছিলেন ঈমানটা যদি তোমরা সঙ্গে সাথে করে নিয়ে কবরের জমিনে যেতে পারো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমরা যদি পাপের পাহাড় নিয়েও কবরে শুয়ে যাও, একদিন না একদিন তোমরা জান্নাতে যাবেই যাবে, পৌঁছাবেই পৌঁছাবে। কেন জানো বাবা? আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত প্যার করেছেন, এত ভালোবেসেছেন, কাল ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক অখুশি করাবেন না, বরং আমাকে খুশি করিয়ে আমার গুনাহগার উম্মতদের ঘরে আল্লাহ পাক একদিন না একদিন, একদিন না একদিন, একদিন না একদিন মাফ করে দেবেই দেবে। মাফ করে দিয়ে তার দয়ার জান্নাত তিনি দেখাবেই দেখাবে। আর একটু জোরে বলবেন না, আল্লাহ একদিন না একদিন দেখাবেই দেখাবে। কিন্তু এ যে আখেরি জামানা, হাজার রকমের চেষ্টা চলছে আমাদের ঈমানটাকে মেটানোর জন্যে। কত কথা শুনছি, এখন নাকি রাসূলুল্লাহর ওসিলা ধরা যাবে না, এখন নাকি আবার শুনছি ইমাম মানা যাবে না। এ কথা বুঝছেন না? বুঝছেন না? আগে শুনতাম কবর জিয়ারত চলবে না, সালাম কিয়াম চলবে না, শুনতাম না? ওসব আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাচ্ছে, এখন আবার নতুন করে কি বলছে শোনেননি আপনারা? ইমাম মানা যাবে না, পীর মাশায়েখ মানা যাবে না। কথা বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, ইস, আমার আল্লাহওয়ালা বাবাজিরা তবে শোনেন, আল্লাহ কোরআন পাকে ফরমালেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই বান্দা, বান্দা হবে, বান্দা যদি হতে চাও আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাত করো, আতিউল্লাহ আমার যেমন এতাত করবে, ও আতিউর রাসূলা আমার রসুলকেও তেমন এতাত করবে। বান্দা আমি আল্লাহ তোমাদের আরো জানিয়ে দিলাম, ওয়া উলিল আমরি মিনকুম, এবং শরীয়তে যারা হুকুমদাতা তাদের ঘরেও তোমরা মান্যতা দেবে, অন্যথায় তোমরা কামিলে মুকাম্মাল পরিপূর্ণ তোমরা ইমানদার হতে পারবে না। আতিউল্লাহ যেমন, আতিউর রাসূল যেমন, তেমন আউলিল আমরে মিনকুম পহলে ইয়াদ রাখনা। বহু কথা আছে যেগুলো কোরআন স্পষ্ট করেনি। আমাদের দলিল কটা বাবা, একটু কথা বলবেন, দলিল কটা ভাই? তো আল্লাহ ভরসা করে একটা বলেছে, আপনারা কটা? কটা? দুটো, ওদিকে চারটা দলিল। আগে আকীদা ঠিক করেন, আমল পরে হবে। আমাদের দলিল হচ্ছে চারটা, কিসসা কাহিনী আল্লাহ বলায় পরে হচ্ছে, দুটো কথা লিয়ে রাখেন। আমাদের দলিল কটা বললাম? এই সবাই একটু হাত দেখান তো, হাত চার দেখান তো, চার দেখানে ছেলের হাতটা দেখাও, দেখাও চার উঁচু করেন, দেখেন ঠিক আছে। আমাদের দলিল,
আমাদের দলিল হচ্ছে চারটা। নাম্বার ওয়ান, আল্লাহর কোরআন শরীফ পাক, প্রথম দলিল। আমার সঙ্গে একটু জবান মেলান, কথা মেলানাই ছেলেরা ওর দিকে ফেরো। নাম্বার ওয়ান আল্লাহর কোরআন, দুই রসুল্লাহ সুন্নাত, সুন্নাত রে বাবা সুন্নাত। তৃতীয় হচ্ছে এজমায়ে উম্মাত, চতুর্থ হচ্ছে কেয়াস। বহু কথা এমন আছে যেগুলো আল্লাহর কোরআন কাউকে স্পষ্ট করে না। ও মুসলমান, আপনি আমলও করতে পারবেন না, না আমলও করতে পারবেন না। এশার নামাজ পড়েছেন তো এক্ষুনি, জামাত করে এশার নামাজ পড়লেন না এক্ষুনি? কত রাকাত পড়েছেন নামাজ, এশার নামাজ মোট কত রাকাত, কত জোরে বলেন, কথা বলেন। আমি জিজ্ঞেস করে ছোট করছি, আপনারা ভাইয়ের মতো নয়, সতেরো নয় কি? এই কত রাকাত পড়েছেন, সতেরো নয় এশার নামাজ? সতেরো রাকাত তো। এরপরে আসছে কোন নামাজ, ফজর না, কত রাকাত, কত বলেন, কত বলেন, চার। জোহরের নামাজ, বাহ মুখস্থ আসতো সব, বারো। আসরের নামাজ, এই শটে মেরে দিস, শটে মেরে দিস, বলছে চার। কি ওদিকে দুই দুই কেউ বলছো না তো, মার খেয়ে মরণ হবে কোথায়, আট আট। মাগরেবের নামাজ সাত, আমাকে ভুল বোঝেন না, আল্লাহর কোরআন পাক আমাদের বলেছেন তোমরা নামাজ পড়বে। আল্লাহর কোরআন পাকের একুশ পারায় চমকাচ্ছে, সংক্ষেপ করলাম, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরেবের নামাজ, এশার নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু এখন যে সতেরো রাকাত এশা পড়েছেন, আল্লাহ যদি পড়ান ফজরের নামাজ চার রাকাত পড়া হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি পড়ান জোহর আট বারো রাকাত পড়া হবে, আসর আট, মাগরেব সাত। এই যে রাকাতগুলো কোথায় পেয়েছেন, কোরআন পাকের কত পারায় আছে? এই এশার নামাজে সতেরো রাকাত পড়েছেন, আল্লাহর কোরআনের কত পারায় লেখা আছে, কত পারায়? মলি সাহেব ফাঁকা হয়ে যাবে তো। আল্লাহর কোরআন পাক তেলাওয়াত করতে করতে খাতমে কোরআন পড়া হয়ে যাবে। ও আমার আল্লাহওয়ালা বাবা জিরা, আল্লাহ তিরিশ পারা তন্ন তন্ন করেও এশার নামাজ যে সতেরো রাকাত পড়েছেন আপনি পাবেন না, মেলাতে পারেন না, দেখাতে পারেন না। ফজর চার, সমস্ত নামাজের কথা বলেই বলছি, এত অত তত রাকাত আল্লাহর কোরআন স্পষ্ট করে না। কেবল নামাজ বলেছেন পাঁচ ওয়াক্ত, কিন্তু রাকাত বলেন না। আজকে বোঝা যায় তাহলে আপনি রাকাত পেয়েছেন কোথায়? এশার নামাজ যে সতেরো রাকাত আপনি পেলেন কোথায়? তাহলে অবশ্যই সেটা দ্বিতীয় দলিল, সুন্নাতে রাসূল। এই সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবে নাকি তোমরা ছেলেরা, একটু জোরে বলেন। হ্যাঁ, দ্বিতীয় দলিল রসুলুল্লাহ, রসুলুল্লাহ সুন্নাত। হাদিস নয়, হাদিস আলাদা জিনিস, ও কথা পরে হবে, হাদিস আলাদা কথা। জি সুন্নাতে রসুল, বলুন না জোরে সুবহানাল্লাহ। জি আমাকে ভুল বোঝেন না, হাদিস পাকে আপনি সুন্নাতে রসুলে পেয়ে যাবেন, রসুলুল্লাহর কথায় পেয়ে যাবেন। এই জন্য দ্বিতীয় দলিল আমরা মানি সুন্নাতে রসুল। আমার রসুলুল্লাহ বলেছেন ফজর চার, বলেছেন, পড়েছেন, দেখিয়ে দিয়ে গিয়েছেন, তাই আমরা করে থাকি। এই জন্য দ্বিতীয় দলিলের নাম হচ্ছে আমাদের সুন্নাতে নববী। তৃতীয় দলিল ইজমা। এই মসজিদে মাইকে আজান হয় না মুখে, এই মাইকে না মুখে, ওয়াজ হচ্ছে মুখে না মাইক, মাইকে না মুখে। রসুলুল্লাহর জামানায় মাইক ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাথা ঠিক করে লাও ছেলেরা, এই দেগঙ্গা হুজুর আলাদা, আলফেল কথা বললে হবে না বাবা। এই রসুলুল্লাহর জামানায় মাইক ছিল তো,
না বলছো স্টেজে মেম্বারে বসে বলছে ছিল না আপনারা কি বলছেন তাহলে কোথায় পেয়েছেন মাইকটা যে ইনি তো কোরআন হাদিস ছাড়া মানবে না কথা বুঝছেন না কোন হাদিসে লেখা আছে জায়েজ বুখারী শরীফ মুসলিম শরীফ নাসাই শরীফ তিরমিজি শরীফ ইবনে মাজাহ শরীফ আবু দাউদ শরীফ মিশকাত শরীফ যত শরীফ আছে মুসলমান তন্ন তন্ন করে ফেলুন আপনি মেলাতে পারেন না আজ কি বোঝা যায় মোবাইল আছে না নাই কাছে এই মোবাইল আছে না নাই জুম্মার ঘরে যারা বসে আছে নাই তাহলে আমার কাছেও আছে এই কথা কিছু বুঝছেন না হ্যাঁ রাসূলুল্লাহর জামানায় মোবাইল ছিল তাই না এই কথা বলেন ছিল না কি হচ্ছে না বলছে হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা তখনও ছিল মোবাইল জোরে বলুন হযরত ওমর ফারুকের জামানায় মোবাইল ছিল তাই না কোথায় মিলাদ করতে আসলো যা বলছে না কথা কিছু বোঝা যায় তাহলে আপনি কোন বিবেকে আমি উনুস কোন বিবেকে মসজিদে মোবাইল নিয়ে উঠলাম আরে সর্বনাশ পকেটে রেখে আল্লাহু আকবার নিয়ত করে সূরা ফাতিহা পড়া হচ্ছে হঠাৎ রিংটোন বেজে উঠেছ হঠাৎ বেজে উঠেছ তাহরিমা হাফ করে ফেলেছে সঙ্গে সঙ্গে খুলে ফেলে বার করে কানের কাছে দিয়ে বলছে পরে ফোন কর নামাজ পড়ছি এখন নামাজ পড়ছি পরে ফোন কর আল্লাহ বলছে কিরকম হলো ফেরেশতাদের জিজ্ঞেস করছে ফেরেশতারও বলছে আল্লাহ আমরা তো বুঝতে পারলাম না কি হলো এই কথা কিছু বুঝছেন না তাহলে এগুলো যে জায়েজ আপনি কোথায় পাবেন আপনার কোনো শরীফে নেই কোনো হাদিসে নেই এই জন্যেই আমাদের তৃতীয় দলিলের নাম এজমায়ে উম্মাত ও আল্লাহওয়ালা গণেরা বহু কথা এমন আছে যেগুলো ইমামদের জামানায়ও ছিল না যেগুলো রসুলের হাদিসে আমরা পাচ্ছি না ইমামদের থেকে নেব তারা কোরআন হাদিসে পেয়েছে আমরা পরিষ্কার পাচ্ছি না স্পষ্ট নাই অস্পষ্ট এই জন্য আমরা ইমাম মানি কেউ বা ইমাম আজমকে মানি কেউ বা শাফিকে কেউ বা ইমাম মালিককে কেউ বা ইমাম আহমদ রাহম্বালকে যে কোনো একজনকে মানা হয় না আমি জানি আপনার খুব বড় ফার্মেসি আছে ঔষধের দোকান আমি উনুসও জানি সবাই জানে হিন্দু মুসলমান এলাকার সবাই জানে ঘটকপুর মার্কেটের সব থেকে বড় ঔষধের দোকানটা আপনার ফার্মেসিটা আপনার সবাই জানে লক্ষ লক্ষ টাকার ঔষধ আপনার ফার্মেসিতে রাখা আছে লক্ষ লক্ষ টাকার ঔষধ রাখা আছে সব আছে কথা বুঝছেন কলকাতা খুব একটা যেতে হয় না হেন কোনো ব্র্যান্ড কোম্পানির ঔষধ নেই যে আপনার ফার্মেসিতে পাওয়া যায় না আমি উনুসও ভালো জানি এই কথা বুঝছেন কিন্তু ফার্মেসিতে ঔষধ আছে বলে আপনি দোকানদার বলে রোগ হয়েছে পেড়ে পেড়ে খাওয়া যাবে তো এই ঔষধ তো দোকানের ঔষধ তো পেড়ে পেড়ে খাওয়া যাবে তো কে বলছে না বলছে এ উঠিয়ে দেবে নাকি সব হচ্ছে না বলছে আপনার দোকান আপনার মাল আপনার টাকা তথাপিও এই তথাপিও কি চলবে না একটা প্রেসক্রিপশন লাগবেই লাগবে ডাক্তারের প্রেসক্রিপশন প্রেসক্রিপশন ছাড়া যদি নিজের ফার্মেসির ঔষধ মনে করে পেড়ে পেড়ে খান কি হবে কি হবে জানের ১২টা বেজে যাবে যাবে না ও আল্লাহওয়ালা গণেরা মনে রাখুন প্রেসক্রিপশন ছাড়া যেমন ঔষধ খেলে জীবনের ১২টা বেজে যাবে তেমন চার ইমামের কোন একজন ইমামের প্রেসক্রিপশন আপনাকে অনুসরণ অনুকরণ করতে হবেই হবে অন্যথায় ইমানেরও ১২টা বেজে যাবে কথা কিছু বোঝা যায় ইমানেরও ১২টা বাজবে যে বহু কথা এমন আছে ইমামদের জামানায়ও ছিল না একটুখানি ইতিহাস আমি সামারি করে বলছি আপনাদের অসুবিধা নেই তো আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা
হুজুর নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন 150 হিজরিতে। কত বললাম একটু জবান খুলে বলেন, কত বললাম, কত হিজরি? 150 হিজরিতে, 150 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। চার ইমামের আরাক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল করেছিলেন 179 179 হিজরিতে। কথাগুলো ঘরে নিয়ে যান। চার ইমামের আরাক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন 204 হিজরিতে। আমি পয়দাশগুলো বলছিলাম, চলে যাওয়ার কথাগুলো বলছি, বুঝতে সুবিধা হবে আপনাদের। চার ইমামের আরাক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন 241 241 হিজরিতে। তখন মোবাইল ছিল, এই কথা বুঝছেন না, বুঝছেন না? আজ থেকে কত বছর আগের কথা বলছি, ঠিক করে লেন, 1300-1350 বছর আগের কথা। তখন মোবাইল ছিল না। তাহলে কোথায় পেলেন জায়েজ? ও মুসলমান, এই জন্য আল্লাহ বললেন, ওয়া উলিল আমরে মিনকুম, ওরে বান্দা শরীয়তের হুকুম দাদাদের মান্যতা দেবে, অন্যথায় তোমরা বাঁচতে পারবে না, পরিপূর্ণতা পাবে না, তোমরা দুনিয়ায় যেমন শান্তি পাবে না, মরেও শান্তি হবে না। আমি আল্লাহ তাই তোমাদের বলে দিলাম, আতিউল্লাহ আমাকে মানবে, আতিউর রাসূলা আমার রসুলকে তাত করবে, ওয়া উলিল আমরে মিনকুম শরীয়তের হুকুম দাদাদের মানবে। এই জন্য আমরা পীর বুজুর্গদের কাছে যাই, আল্লাহওয়ালাদের কাছে যাই, ইমাম মানি, মুর্শিদি মানি। একবার কি জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ, যাতে করে